ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। আসসালামু আলাইকুম, আমি শহীদ মনোমিয়া, সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সাথে রয়েছেন দুইজন বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ফরিদ মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্বাসউদ্দিন। আমি তাকে জানাই লাল সালাম। সপ্তম শ্রেণীর মিনোয়ারা আক্তার এবং খাদিজা আক্তার তাদের ফুলের অভিবাদন জানাবে। দাদু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি, আপনারা যুদ্ধ প্রাঙ্গনে যুদ্ধ করেছেন, আমরা বই থেকে অনেক কিছু জানতে পেরেছি যুদ্ধের বিষয়ে। আমরা আপনাকে প্রশ্নের মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারবো। আমার প্রথম প্রশ্ন, যখন আপনারা যুদ্ধ করেছেন তখন আপনার বয়স কত ছিল? 17 বছর 9 মাস। আপনি কোন সেক্টর যুদ্ধ করেছিলেন? আমি 2 নম্বর সেক্টর যুদ্ধ করেছি। আপনার সেখানে স্থানীয় কমান্ডারের নাম কি? আমার সেক্টর কমান্ডারের নাম ছিল হালেদ মোশাররফ, মেজর হালেদ মোশাররফ। আমাদের একটি বন্ধুর প্রশ্ন করতে চাই, কার অনুপ্রেরণায় যুদ্ধ করতে এসেছিলেন? আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের পর অনুপ্রেরণা হয়ে বঙ্গবন্ধুর নির্দেশে দেশের স্বাধীনতা অংশগ্রহণ করার জন্য ভারতে প্রশিক্ষণ করে শত্রু মোকাবেলা করেছি। আপনার সাথে কে কে ছিল তার কয়েকজন নাম বলতে পারবেন কি? আমার সাথে রণক্ষেত্রে যুদ্ধের মধ্যে 5-7-8 জন লোক আমার সাথে ছিল, তার মধ্যে বাচ্চু মিয়া, শাজাহান, হুমায়ুন কবির, শুকুর আলী, তারপর আরব আলী, আরও অনেকেই ছিল। তারা তাদের মধ্যে একজন আমার সাথে যুদ্ধক্ষেত্রে একজন মারা গেছে। আচ্ছা দাদু, আপনি ছাড়া আপনার পরিবারে কেউ কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সেই যুদ্ধে কি কেউ শহীদ হয়েছিল? বংশের মধ্যে আমার বড় ভাই কুদ্দুস রাজা, তিনি একজন মুক্তিযুদ্ধে আমার বংশ থেকে আমার স্বাস্থ্য ভাই গিয়েছে, শহীদ হয়েছে আমার আপন মামতো ভাই রণক্ষেত্রে, আমার এক আপন বাগনা বাবলুবিল্লার নাম রণক্ষেত্রে শহীদ হয়েছে। যুদ্ধের কিছু বিশেষ ঘটনা বলতে পারবেন আমাদের? পশ্চিম পাকিস্তানের পাক বাহিনী আমাদের বাংলাদেশে বাঙালি মা বোনের উপরে যে অত্যাচার জুলুম যে নিপীড়ন করেছে তা বর্ণনা দিয়া আমরা তোমাদের শেষ করতে পারবো না। গ্রাম কি গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা, এই দেশের মেয়েদের বাংলাদেশের মানুষকে মানুষ বলে তাকে গণ্য করে নেই, তারা এমন সৃষ্টি করছে বাংলাদেশকে একটা কসাইখানা বানিয়ে ফেলছিল পুরো পাকিস্তানকে। এই পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের মানুষ যারা বঙ্গবন্ধুর ডাকে আমরা তো দেশে যুদ্ধ করতে গিয়েছিলাম এই দেশ মুক্ত করার জন্য এবং শত্রুর মোকাবিলা করে দেশ পাক বাহিনীকে পরাজিত করিয়া এই দেশের স্বাধীনতা আমরা এনেছি। বীর মুক্তিযোদ্ধা আপনাকে সালাম। আপনি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো নিজ চোখে দেখেছেন? দেখলে সেই অনুভূতি ব্যক্ত করুন। দেখেছি আমি 1977-এ কসবা হাই স্কুল মাঠে নির্বাচনী সভায়। তিনি এক মহান ব্যক্তি ছিলেন, তিনি মানুষের তাকে আকর্ষণ করতে পারতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 7ই মার্চের ভাষণও তিনি সম্মুখীন আমি দেখেছি। তিনি ভাষণে সার বাংলাদেশের মানুষ উতাল পাতাল হয়ে গেছিল 7ই মার্চের ভাষণে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ তো আপনি সরাসরি শুনেছেন, সেই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? তিনি বলেছিলেন শত্রুর মোকাবিলা করতে হবে, তোমাদের কাছে
যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো এবং এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের মাঝে এতক্ষণ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া আমরা তার কাছে তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারলাম এখন আমরা তার এখন আমাদের মাঝে আরেকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত তার নাম আব্বাসউদ্দিন আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতার কিছু জানতে পারবো এখন এ পর্যায়ে প্রশ্ন করবে সপ্তম শ্রেণীর ছাত্রী পাখি আক্তার আসসালামু আলাইকুম দাদু আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে ছয় দফা দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছে ছয় দফা আন্দোলনে বাংলাদেশে যে ভূমিকা ছিল ভূমিকা এটাই মূল ভিত্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার কিন্তু যে স্কুলে তোমরা সৌভাগ্যবান যে স্কুলে তোমরা লেখাপড়া করতেছ ওরই নাম মনুমিয়া হাই স্কুল ওই প্রথম ছয় দফা আন্দোলনে শহীদ হয়েছেন 69-এর গণ অভ্যুত্থান 70-এর নির্বাচন 71-এর মুক্তিযোদ্ধা হয়েছিল এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আজ স্বাধীন 1969 সালে গণ অভ্যুত্থান সম্পর্কে কিছু বলুন গণ অভ্যুত্থান হয়েছিল এই দেশের মানুষ কৃষক শ্রমিক জনতা এবং ছাত্র সবাই জাফাই ফুঁসছিল এই দেশের শত্রুর মোকাবিলা করার জন্য প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তানের কাছে আমরা আমাদের পাঠ্য বই থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জেনেছি কিন্তু আজ আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইমদাদুল হক শহীদ এর তৃতীয় সন্তান জনাব মোহাম্মদ তৌহিদুল হক শহীদ এর কাছ থেকে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে কিছু বিস্তারিত জ্ঞান লাভ করব আচ্ছা অঙ্কে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে মুক্তিযুদ্ধের নিকট আপনার আত্মীয় তার নাম মুক্তিযোদ্ধা তিনি ছিলেন উনি আমার বাবা ছিলেন ওনার নাম ছিল মোহাম্মদ ইমদাদুল হক শহীদ ওনার পরিচয় হচ্ছে যে উনি মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত পাকিস্তান এয়ারফোর্সে ছিলেন মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে উনি বাংলাদেশ এয়ারফোর্সে ছিলেন এবং ওনার র্যাঙ্ক ছিল মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং উনি বাংলাদেশ এয়ারফোর্স থেকে 1986 সালে অবসর জন্মস্থান হচ্ছে চাঁদপুর জেলার মতলব উপজেলার স্যাঙ্গারচর গ্রাম বর্তমান পারিবারিক ঠিকানা আমাদের ঠিকানা 190 কেজ কুমিপাড়া তেজগড় ঢাকা যে এলাকা ও সেক্টর থেকে আপনার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার কিছু বিবরণ আমার বাবা যে সেক্টরে অংশগ্রহণ করেছিলেন তার বিবরণগুলো প্রথম থেকে একটু দিতে হবে সেটা হচ্ছে যে 25 মার্চের কালো রাত্রির যখন ভোটকারণা ঘটে সেই রাত্রি ঠিক সময়ে উনি ঢাকাতেই ছিলেন ঢাকা এয়ারফোর্সের বেসে ছিলেন ওইখান থেকে উনি পলায়ন করে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন এবং সর্বশেষে ওনার অবস্থান ছিল ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে সেখানে উনি যেটা করতেন এখান থেকে যারা যুদ্ধ করতে ইচ্ছুক এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ট্রেনিং নেওয়ার জন্য ওই জায়গায় যেতেন এবং সেখানে উনি ওনাদেরকে ট্রেনিং দিতেন এবং তারপর বাংলাদেশের ভিতরে ঢুকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারপর 1971 সালের অক্টোবর মাসের দিকে এয়ারফোর্স অফিসার এবং বিমানের যিনারা পাইলট ছিলেন ওনাদেরকে নিয়ে তৎকালীন মুক্তিযুদ্ধ উপ অধিনায়ক যিনি ছিলেন উনি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার সাহেব ওনার নেতৃত্বে বিএএফ নামক একটা সেক্টর তৈরি হয় ওইটার নাম ছিল বিএএফ কিলো ফ্লাইট অথবা কিলো ফোর্স তো ওখানে আমার বাবা ছিলেন এবং ওইখানে তিনটা প্লেন ছিল তিনটা প্লেনের মধ্যে একটা হেলিকপ্টার ছিল একটা ড্যাকোটা ছিল যে ড্যাকোটা প্লেনটা এখন আগারগাঁও বিমান বাহিনীর যে জাদুঘর আছে ওখানে রক্ষিত আছে এবং আরেকটা ওয়ান ইঞ্জিন বিশিষ্ট ওয়াটার প্লেন ছিল তো ওনাদের যুদ্ধ করার সরঞ্জাম এই তিনটাই ছিল এবং এই তিনটা প্লেনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ওনারা ছিলেন এবং আমার বাবা যখন যুদ্ধ করেছিলেন তখন নারায়ণগঞ্জের একটা অপারেশনে উনি যোগ দিয়েছিলেন নারায়ণগঞ্জের বোধনাইলের একটা প্যালেট ডিপো ধ্বংস করার জন্য উনি এসেছিলেন এবং ওটার নেতৃত্বে ছিলেন তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ওনার সহসারী হিসাবে উনি এসেছিলেন ছয় দফার দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কি ভূমিকা রাখেন ছয় দফা দাবিটা আসলে
বঙ্গবন্ধু করেছিলেন সেটা হলো এদেশের মানুষ যাতে মানে স্বাধীনভাবে চলতে পারে, এদেশের মানুষ স্বাধীন ছিল না, এমন উনি শুধু মানে দুইটা দাবি ওদের ওদের কাছে রেখে, যেমন প্রতিরক্ষা, তারপরে আরেকটা ছিল পররাষ্ট্রনীতি, বলেছিল যে এই দুইটা আপনাদের হাতে রাখুন, রেখে অন্যান্য আমাদেরকে একটু স্বাধীনভাবে চলতে দেন। বঙ্গবন্ধু কিন্তু চান নাই যে আমি ক্ষমতা চাই, এটা চাই, সেটা চাই, উনি চেয়েছিলেন যে এদেশের মানুষগুলো যেন স্বাধীনভাবে চলতে পারে, এদেশের মানুষ যেন স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারে, এই জিনিসগুলি চেয়েছিলেন, এবং ওইটাই ওই ওই দাবিগুলি স্বাধীনতার সূচনা ছিল আমি মনে করি। কে কবে কোথায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা তো বঙ্গবন্ধুই করেন, এবং সেটা বঙ্গবন্ধুর মানে স্বাধীনতার ঘোষণাটা 7ই মার্চেই ছিল। 7ই মার্চের ভাষণে উনি স্বাধীনতার কথা বলেছিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তৈরি থাকো, আমি যদি হুকুম দিতে না পারিও এদেশের মানুষকে মুক্ত করতে হবে, সেটাও কিন্তু একটা স্বাধীনতার ঘোষণা। কিন্তু 25শে মার্চের কালরাত্রিতে যখন গণহত্যা শুরু হয়েছিল তখন উনি নীরবে একটা ঘোষণা দিয়েছিলেন যে আমি যদি আর নির্দেশ দিতে নাও পারি তোমরা যুদ্ধে ঝাঁপায় পড়ো এবং এদেশকে স্বাধীন মানে করা ছাড়া পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকো। আমাদের প্রশ্নগুলোর বাইরে কি আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, প্রশ্নগুলোর বাইরে কিছু বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা এসছো, হ্যাঁ আমি খুব আনন্দিত, উৎফুল্লিত, বাট আমার একটা কি কথাই বলার আছে যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে এতগুলো কথা হলো, আমরা সবাই যেন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে পারি, আমরা যে সবাই যেন বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা একটা দেশকে উন্নত করতে পারবো, আমরা নিজে উন্নত হইতে পারবো, জাতি উন্নত জাতি হিসেবে আমরা দাঁড়াইতে পারবো। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন স্যার শাখায়েত হোসেন। স্যারকে আমরা ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য সপ্তম শ্রেণীর ছাত্রী মুস্কানকে ডেকে নিচ্ছি। স্যার শাখায়েত হোসেন, তিনি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী, তার কাছ থেকে আমরা প্রশ্ন উত্তরের মাঝে কিছু জেনে নেব। স্যার, আপনি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সচক্ষে দেখেছেন? আমি সচক্ষে দেখেছি। আপনি তখন কেমন লেগেছিল এবং কোথায় দেখেছিলেন? 1965 সালে যখন 2 জানুয়ারি পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হয় তখন উনি এই প্রচারের জন্য কোঅপের থেকে ক্যান্ডিডেট ছিল ফাতেমা জিন্নাহ, তার প্রচারের জন্য গোপালগঞ্জ গিয়েছিলেন এবং তার বাসায় আমরা কয়েকজন ছাত্রলীগের কর্মী সেখানে উপস্থিত ছিলাম এবং সেখানে সরাসরি আমাদের তার সঙ্গে কথা হয়েছিল। স্কুল বয়স থেকে তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন, এই বিষয়ে আপনার মতামত কি? তিনি ছোটবেলা থেকেই খুব দক্ষ সংগঠক ছিলেন, দলের নেতৃত্ব দিতেন এবং ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে সংগঠক হিসেবে তিনি অনেক কাজ করেছেন, এই জন্য আমার মনে হয় তৎকালীন সময়ে সেই ছোটবেলা থেকেই তিনি খুব দক্ষ সংগঠক ছিলেন, ভবিষ্যতে তিনি নেতা হইতে পারবেন এটা আমার মনের কথা আর কি। আচ্ছা স্যার, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর কীরকম অবদান ছিল? তার যথেষ্ট অবদান ছিল। 1948 সালে উনি ফরিদপুর কারাগারে বন্দী ছিলেন, সেই কারাগারের সেই বন্দী অবস্থায়ও তিনি জানতে পারেন যে ছাত্ররা এবং বিভিন্ন নেতৃস্থানীয় নেতারা তার অনশন ধর্মঘট করছে, তিনি সেই কারাগারে বসেও ধর্মঘট অনশন পালন করেছিলেন। 6 দফা বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছিল? 6 দফা ছিল বাঙালিদের মুক্তির সনদ এবং 6 দফা আন্দোলন যে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই একত্রিত হয়ে তার সেই ডাকে সাড়া দিয়েছিলেন এবং তার নেতৃত্বেই আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্যার, 1969 সালে গণঅভ্যুত্থান সম্পর্কে কিছু বলুন। 1969 সালে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ সমস্ত জায়গায় মনে হয়েছিল যে মিছিল, ঢাকা শহরটাকে তখন মিছিলের শহরে পরিণত করা হয়েছিল। ডাকসুর সভাপতি তোফায়েল আহমেদ এবং তার নেতৃত্বেই সেই 69 কারাগার থেকে তাকে মুক্তি করে আনা হয়েছিল। আচ্ছা স্যার, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে কে এবং কোথায় ভূষিত করা হয়েছিল? 1969 সালের 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে রেসকোর্স ময়দানে তৎকালীন
ঢাকা ভার্সিটির ভিপি তুফাইল আহমেদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। কে কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ রাত 12টার পরে তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং এই ঘোষণা তার বার্তার মাধ্যমে চট্টগ্রামে সর্বপ্রথম পাঠানো হয় এবং ওখানে আমাদের আওয়ামী লীগের নেতা ছিল এম এ হান্নান, তার কাছে এই বার্তাটা সর্বপ্রথম পৌঁছানো হয়। 1970 সালে নির্বাচনের পরও আমাদেরকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় না, এই বিষয়ে আপনার মনোভাব কী? 1970 সালে যে নির্বাচন হয় 10ই ডিসেম্বর এবং 17ই ডিসেম্বর প্রাদেশিক এবং জাতীয় পরিষদের, সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরও সেই পাকিস্তানের সেই শাসক গোষ্ঠী, বিশেষ করে ইয়াহিয়া খান তো প্রেসিডেন্ট ছিল, সে গড়িমসি করছিল আমাদের পাকিস্তানের হাতে ক্ষমতা হস্তান্তর যাতে না করে। কিন্তু দুঃখের বিষয়, শেষ পর্যন্ত সেই আমাদের বঙ্গবন্ধুকে তাকে কারাগারে আটক করা হয় এবং তারই নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয় এবং 1971 সালে 16ই ডিসেম্বর আমরা পরিপূর্ণভাবে বিজয় অর্জন করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকবার কারাবরণ করতে হয় এবং পাকিস্তানের কারাগারে তাকে মৃত্যুদণ্ডের ভয় দেখানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অবস্থায় মনোভাব কেমন ছিলেন বলে আপনি মনে করেন? তার মনোভাব ছিল অটল। তিনি মনে করতেন যে মানুষ জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুবরণ করতে হবে। তাকে যে ফাঁসি যেখানে রাখা হয়েছিল কারাগারে, তার পাশেই কবর খুঁড়ে রাখা হয়েছিল তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু তিনি তার নীতিতে ছিলেন অটল এবং তিনি এই কথাই বলেছিলেন যে মানুষ জন্মগ্রহণ করে একবার এবং মৃত্যুবরণ করেও একবার। এই জন্য এই মনোভাবের ভিতর দিয়ে তার মনোভাবটা দৃঢ় এবং সাহস যে ভূমিকা কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। বিবিসির ভাষ্য মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, এই ব্যাপারে আপনার মতামত কী? বিবিসি থেকে একটা জরিপ করা হয়েছিল যে বাংলাদেশে শ্রেষ্ঠ মানবকে, শ্রেষ্ঠ নেতাকে, সেই জরিপে উঠে আসছিল যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই জন্য আমি খুব মনে মনে গর্ববোধ করছি। যুদ্ধকালীন সময়ে আপনার দেখা কোনো একটি যুদ্ধের বর্ণনা দিন। হ্যাঁ, আমার প্রত্যক্ষদর্শী আমি একটা ঘটনা, এই 1971 সালে আষাঢ় মাসের শেষের দিকে আমাদের মুর্শিদপুর থানার বনগা, মঠবাড়ি, তারপরে খাড়াডাঙ্গা, ওইসব এলাকায় মুর্শিদপুর থেকে রাজাকার, আলবদর, আল শামস এবং কিছু পাক বাহিনী তারা দুপুর 12টার পরে ঘরবাড়ি জ্বালানোর উদ্দেশ্যে ওখানে যায়। ওখানে যে হিন্দু এলাকা, ওখানে ঘরবাড়ি জ্বালাই দিছিল, পোড়াই দিছিল এবং সেই এলাকার লোকজন সমস্ত পানির ভিতরে যেয়ে আশ্রয় নিয়েছিল, ধানের জমির ভিতরে, এবং ওখানেও সেই ধানের জমির ভিতরে গুলি করছিল, তাতে প্রায় 3-4 জন লোক মারা গেছিল। আমাদের পাশেই এই ঘটনাটা, আমার গ্রামের পাশে এই ঘটনাটা, এবং আমরা আমাদের মাঠে, স্কুল মাঠে দাঁড়াইয়া এইটা প্রত্যক্ষ করেছিলাম যে তারা এ বাড়ি থেকে ও বাড়ি যেয়ে মেজের কাঠি দিয়ে আগুন ধরাই দিচ্ছে। হ্যাঁ, ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, সার্ক হয়ে যাচ্ছে, মানুষজন দৌড়োদৌড়ি করে পানিতে নামতেছে। এটা আমার প্রত্যক্ষ ঘটনা, এটা আমার স্মৃতিপটে, মানসপটে চিরদিন, আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমার মনে থাকবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার এই চূড়ান্ত যুদ্ধের পর, স্বাধীনতার ঘোষণার পর আপনার কেমন লেগেছিল এই মন্তব্য? আমি আত্মহারা হয়ে গেছিলাম, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, এবং 1971 সালে যে 16ই ডিসেম্বর পরিপূর্ণ বিজয় অর্জন করেছি, এই জন্য আমার মনে যে কী আনন্দ হয়েছিল তা তোমাকে আমি ভাষায় ব্যক্ত করে এখন আমি বলতে পারবো না। এবং আমরা বিকেলবেলা সারাদিন পর্যন্ত, বিকেলবেলা পর্যন্ত আমরা এই আমাদের গ্রাম, আমাদের এলাকা দিয়ে মিছিল করে আমরা এই আনন্দ ফুর্তি করেছিলাম। প্রিয় বন্ধুরা, আমাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব সাখায়াত হোসেনের থেকে আমরা মুক্তিযুদ্ধে এবং বঙ্গবন্ধুর বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আমাদের সাখায়াত স্যারকে ধন্যবাদ। আমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা যেসব প্রশ্ন করছো, এইসব প্রশ্নের উত্তর আমি দিতে পারি, আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি এবং তোমাদেরকেও আমি সবাই সামনে প্রজন্ম হিসেবে, তোমরা এরকম যাতে আরও কিছু শিখতে পারো মুক্তিযুদ্ধ সম্পর্কে এরকম বিভিন্ন প্রশ্ন করে, এই জন্য আমি তোমাদের কাছে তোমাদেরকে ধন্যবাদ জানাই।